আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আই এম বিডি ব্লগার ফারাজ মম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো ঢাকায় চলে যাব, এর জন্য নারায়ণগঞ্জ এক নম্বর ঘাট থেকে তাজা তাজা একদম বরফ ছাড়া এই মাছগুলো কিনে এনেছি। একদম কেটে ধুয়ে প্যাকেট করে তারপরে ফ্রোজেন করে নিয়ে যাব। তো দেখতেই পাচ্ছেন বালিয়া মাছগুলো কত সুন্দর। আর এই যে নীল চিংড়িটা, মাশাল্লাহ, এই চিংড়িটা আমার ছেলে খুবই পছন্দ করে। তো ফারাজের বাবা এগুলো আনলো, আরও কিনবো কিছু কিছু মাছ। এখন এখান থেকে কুটে একদম পরিষ্কার করে নিয়ে যাব, আর ঝামেলাই থাকবে না। আর দেখতেই পাচ্ছেন পোয়া মাছগুলো কতটা সুন্দর, দেখেন একদম তাজা বরফ ছাড়া মাছ। তো আজকে আপনাদের মাঝে এই ছোট্ট মাছের ব্লগটি শেয়ার করলাম। আর একদম ছোট ছোট বালিয়া মাছ, ওই তো দেখতেই পাচ্ছেন এই বালিয়া মাছগুলো আমার খুবই পছন্দ। আর এই যে দেখেন, আর একটা বড় 1.5 কেজি ওজনের ইলিশ মাছ আনলো, সাথে একটা দেশি মুরগি। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই আমাকে শেয়ার করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।